তাদের চরিত্র তারা অবলোকন করতে পেরেছে। অতএব আওয়ামী লীগের চরিত্র পরিষ্কার হয়ে গেছে এই জেনারেশনের কাছে। সম্মানিত ভাইরা, এই বছরে কেমন কোনো অপকর্ম নয় করে নাই, ভুয়া কাগজপত্র দিয়ে তাদেরকে শুরু করে বিপিএপিপিজিপি যারা জয়েন করে নাই তাদেরকেও এপিপিজিপি দেওয়া হয়েছে। আমরা সকল জায়গায় যারা লুটপাট করে খেয়েছে তারা জানে অবশ্যই তাদের পতন হবে, পতন হওয়ার আগে তারা পরিকল্পিত ভাবে সব ধ্বংস করে গেছে। পর্যালোচনা করতে হবে সেতু ভবনে কারা আগুন লাগিয়েছে, তাদেরকে পর্যালোচনা করতে হবে মেট্রোরেল কারা ভেঙেছে। আপনারা বিভিন্ন পত্র পত্রিকা দেখেছে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগকে তারা আদেশ দিয়েছে আমরা তো চলেই যাব, আমরা তো অনেক খেয়েছি, যেটা করে গেছি সেটাকে ধ্বংস করে দিতে হবে, পরবর্তীতে তারা আসবে তারা তো কোনো না করতে পারে। সাহেব হয় নাই, আপনাদেরকে ধৈর্য ধৈর্য রাখতে হবে। সবে মাত্র তাদের পতন হয়েছে, তাদের অনুসারীরা তাদের মধ্যচত্তা ভোগীরা এখনো কিন্তু বাংলাদেশে আছে, তাদের সচেতন হতে হবে। তাই আসুন আমরা ধৈর্য ধরি, এই দেশ আমাদের, এই সম্পদ আমাদের, এই সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। সংখ্যালঘুদের আছে তারাও আমাদের ভাই, তাদেরকে আমাদের পাহারা দিতে হবে। তাদেরকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা গেম খেলতে চেয়েছিল, এ দেশের স্বাধীনতাকামী জনগণ সেটাকে প্রতিহত করেছে। আমরা সবাই সচেতন হই, আমরা দোয়া করি যে সমস্ত ছাত্রদের কারণে ভক্তিযুক্ত সংগঠিত হয়েছে, যারা শহীদ হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের সকল কিছু ভার পরবর্তী সরকারকে দিতে হবে, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করতে হবে। তাই আসুন আমরা সবাই সচেতনতার সাথে আমাদের এই মুক্তি, আমাদের এই ভূমি, আমাদের এই স্বাধীন ভূমি, আমাদের এই মাতৃভূমি রক্ষা করার জন্য যা যা করতে হবে সকল কিছু আমরা করবো। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।